দীর্ঘদিন পর আবার কোভিডে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হলো রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির বাড়ি ইটাহার থানা এলাকায়। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। দিন তিনেক আগে তার কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর কোভিড ওয়ার্ডে তাকে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমার নাম গোলাম মুর্তজ। যে মারা গেছে তার নাম রফিকুল ইসলাম। হ্যাঁ, রফিকুল ইসলাম। বয়স কত হবে? 48+। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ঘেরা, ইটাহার থানা। আচ্ছা, কীভাবে মারা গেল, কী হয়েছিল? না, পেশেন্ট ছিল হাই প্রেশারের পেশেন্ট, পরে ব্রেন স্ট্রোক করেছিল হঠাৎ করে একদিন ভোরবেলা। তারপরে আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে এসি। এখানে ছিল কিছুদিন ভর্তি থাকাকালীন, তারপরে পরে কোভিড ধরা পড়লো। কোভিড ধরার পর এই 3-4 দিন হলো আর কি। আচ্ছা, তখন কোভিড ওয়ার্ডে নিয়ে গেছে, আজকে এই 3:30 দিকে মানে ডেথ হয়ে যায় আর কি। আচ্ছা, এখন কি বডি কী করবে কিছু বললো? বডি ওরা দিবে, 7:30 দিবে বলছে। মানে আপনাদেরকে দেবে, পরিবারকে দেবে? পরিবারকে তো দিতে চাইছে না ওরা, ওদের ওরা মানে স্টাফ নিয়ে যাবে, ওদের গাড়ি নিয়ে যাবে আর কি। কোথায়? পরিবারকে নিয়ে যাবে, আমাদেরকে দিবে, ওদের মানে গাড়ি দিয়ে ওরাই নিয়ে যাবে সব। আচ্ছা, এটাই কোভিড ওয়ার্ড থেকে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এমনি কি কোভিড তো দেখুন এখন তো আর সেইভাবে নেই, কিন্তু আতঙ্ক আছে কি আপনাদের মধ্যে? না, এমনি তো আতঙ্ক নেই, কোভিড তো একটা এখন থেকেই গেছে প্রায়। এখন তো হসপিটালে ভর্তি ছিল, এবার হসপিটালে তো বিভিন্ন রকম পেশেন্ট থাকে কিনা, জেনারেল ওয়ার্ডে ভর্তিই ছিল, তারপরে কোভিড ধরা পড়েছে। উনি কি ইনফেক্টেড হাসপাতাল থেকে হয়েছে কি মনে হয় আপনাদের? আমাদের তো মনে হয় ইনফেক্টেড হাসপাতাল থেকেই হয়েছে, কেন তো কোভিডের পেশেন্ট না তো, প্রেশার হাই প্রেশারের পেশেন্ট, তাতে ব্রেন স্ট্রোক হয়েছিল। মোটামুটি 29 তারিখ ভর্তি হয়েছে, মার্চের 29 তারিখে, আর কোভিড ওয়ার্ডে 3-4 দিন আগে কোভিড ধরা পড়েছে। তাহলে এটা তো হসপিটাল থেকেই হয়েছে।